পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে মেলা মেলার উদ্বোধনী মঞ্চে আর্থিক হয় শ্রমিকদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে গোবরডাঙ্গা গড়পাড়া বিধান সংঘের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বনগাঁ শ্রমিক মেলা দু উনিশ পরপর দুদিনব্যাপী চলবে এই শ্রমিক মেলা সোমবার এই মেলার উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বিনা মণ্ডল এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পুলিন বিহারী রায় এছাড়াও উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের যুগ্ম অধিকর্তা মোহাম্মদ রিজওয়ান উত্তর চব্বিশ পরগনা আঞ্চলিক অধিকর্তা সুদীপ্ত সামন্ত শ্রমিক নেতা তথা উত্তর চব্বিশ পরগনা আইএনটিটিউসির কার্যকরী সভাপতি তাপস দাশগুপ্ত সমগ্র অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন গোবর্ডাঙ্গা পুরসভার পৌরপ্রধান সুভাষ দত্ত এদিনের মঞ্চ থেকে শ্রমিকদের মৃত্যুকালীন চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে মোট বাইশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অনুদান দেওয়া হয় পাশাপাশি নির্মাণ শ্রমিকসহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সচেতনও করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবর্ডাঙ্গা